আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক হচ্ছে ডোমেন নিয়ে। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ডোমেন, তারপর হাউ টু গেট এ ডোমেন ফ্রি অর প্রিমিয়াম, আপনি কীভাবে একটা ফ্রিতে এবং প্রিমিয়ামে একটা ডোমেন পেতে পারেন। তো চলুন আমরা প্রথমে জেনে নিই আসলে ডোমেনগুলো কী বা কীরকম হয়। একটা ছবি, যেমন আমরা যে কোনো সাইটে যখন প্রবেশ করি তখন দেখবেন কোনো একটা নামের পর এরকম থাকে .biz .org .com। তবে .com-টা খুব পরিচিত, যেমন ইউটিউব .com ফেসবুক .com খুবই পপুলার একটা ডোমেন, .info। তারপরে মনে করেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির সাইটগুলোতে যখন আমরা যাই তখন দেখা যায় যে রাজশাহী .edu.bd, ঢাকা .edu.bd, এগুলো হলো বোর্ডের, ই এডুকেশন বোর্ড বোঝায় আর কি। তারপর দেখি আমরা .net, তারপর দেখি যে গভর্নমেন্ট রিলেটেড যে কোনো সাইট হলে .gov.bd। তারপরে টেলিভিশন সাইটগুলো যেমন ACTV BTV, এগুলো হচ্ছে ডোমেন নাম। তারপর আরও হয় .co .in .club .info .site .in .net .bike, এগুলো হচ্ছে ডোমেনের নাম। তো চলেন আরো একটু বিস্তারিত জানি। আচ্ছা, আজ আপনাদের সাথে শেয়ার করব ডোমেন কি, এটা কি কাজে লাগে। অবশ্যই এটা একদম নতুনদের জন্য, যারা জানে না তাদের জন্য। মানে অনেকে মনে করে যে আসলে ডোমেন কি, হোস্টিং কি, কিন্তু ফেসবুক আমরা সবাই ইউজ করি। কিন্তু এইখান থেকে যদি একটা জিনিস খেয়াল করি, ফেসবুক .com, এই যে দেখেন লাস্টে কিন্তু একটা .com আছে, মানে কি এটা হচ্ছে একটা ডোমেন নেম। ডোমেন ইংরেজি শব্দ যার অর্থ বাংলা স্থান। আচ্ছা, আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেন কিনতে হবে। আপনার অফিসে যদি কেউ আসতে চায় তবে তাকে ঠিকানা জানতে হবে। যেমন আমরা বাংলাদেশের যদি কোনো অফিস মনে করি ইন্ডিপেন্ডেন্ট আইটি, সে এখন ইন্ডিপেন্ডেন্ট আইটি এখন কোথায় কি আছে, আমরা তো প্রথমে লগ ইন করবো বা তাদের সাইটে যাব। এখন ইন্ডিপেন্ডেন্ট আইটি যদি দেখাই, ইন্ডিপেন্ডেন্ট আইটি .com, এটা হচ্ছে তাদের ডোমেন নেম। তো দেখেন আমরা কি করি, বর্তমানে তো আমরা সবাই ফার্স্ট মানে যে কোনো জিনিসই সার্চ করি গুগলে, যেটা হচ্ছে ফার্স্ট সার্চ ইঞ্জিন। সেকেন্ড সার্চ ইঞ্জিন হিসেবে আমরা ইউটিউবকে সার্চ করি। তো যাই হোক, ওটা লোড হোক। তো ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম, যাকে বলা হয় ডোমেন নেম। এই ডোমেন নেম আপনার ওয়েবসাইটকে অন্যভাবে আইডেন্টিফাই করবে, বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং অ্যাক্সেস করবে এক নাম ব্যবহার করে। যেমন আমরা যদি আলি বাবা বলেন, আলি এক্সপ্রেস বলেন, হ্যাঁ অ্যামাজন বলেন, এইগুলো কিন্তু আমরা কি এক নামে চিনি। মানে এদের কোম্পানির সিও কে, কি প্রোডাক্ট সেল দেয়, তারপরে এদের রিভিউ কেমন, যাক ভালো, কিন্তু আমরা কি এক এক নামে চিনি কি অ্যামাজনকে। তো আমরা নর্মালি কি করব, অ্যামাজনে মনে করেন সার্চ দেবো এই সাইট থেকে। তো যেমন ধরুন মানুষের একটি নাম আছে, এই নামই তার পরিচয় বহন করে। ডোমেন মানুষের নামের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয়, অর্থাৎ একটি নামে একাধিক মানুষ থাকে, কিন্তু ডোমেন নেম সম্পূর্ণ ইউনিক, অর্থাৎ একটি ডোমেন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এখন এইটার অর্থ আমি বুঝাই দিই যে কীভাবে। মনে করেন আপনি গোড্যাডিতে যান, মানে ডোমেন কিনার এক ভালো সাইট হচ্ছে গোড্যাডি। ভালো সাইট কি তা বলতেছি না, তবে সচরাচর আমরা ইউজ করি। তো দেখেন মধ্যপাত মানে এটা ইউনিক নাম, যেমন রহিম করিম মিঠুন নামে সবাই হতে পারে, কিন্তু ডোমেন নাম একবারই হবে, মানে একটা ইউনিক, এটা মানে সেকেন্ড পার্টি বলে কোনো কিছু নেই। আচ্ছা, গো ড্যাডি কই নিয়ে গেল আমার, একটু স্লো, গো ড্যাডি, ওকে গুগলে সার্চ করি। এটা হচ্ছে মনে করেন আমার সিপিএ গ্রিন
ডট নেটে যাব, বাইটে যাব, মেক মানি ডিজিটাল ডট কম। জাস্ট নতুনদের জন্য এই ভিডিওটা, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা হয়তো বিরক্ত হচ্ছেন যে আসলে কী বোঝায়। বিষয়টা হলো এরকম, দেখেন এটা একটা সাইট, এটা জাস্ট কী করবেন কপি করবেন। আমি এটা বোঝাতে চাচ্ছি যে এক নামে দুইটা ডোমেন নেম কখনো হতে পারে না। এখানে আপনি সার্চ দেন, এদের কাছে যদি থাকে তাহলে এরা বলবে যে হ্যাঁ আছে। বিষয়টা এরকম, দেখেন এখানে কী বলছে, সিপিএন ডট নেট HTTP দেওয়া যাবে না, এখানে HTTP দেখেন যে সরি সিপিএন ইজ টেকেন, এটা নেওয়া হয়ে গেছে। যদি আপনি সিপিএন ডট কম প্রিমিয়াম $400, আচ্ছা সিপিএন এজি এটা আপনি পাবেন। অনুরূপভাবে যদি আপনি এই সাইটটাও এখানে সার্চ করেন, সো এইভাবে আপনার যখন ডোমেন কিনতে যাবেন এবার চেক করে নেবেন, দেখা গেলো ওইটা ভালো লাগলো, আপনি মনে করবেন যে এটা কিন্তু, দেখেন এটা কিন্তু সরি মেক মানি ডিজিটাল ডট কম ইজ টেকেন, ঠিক আছে। মানে এটা দিয়ে একটা সাইট বানানো আছে আর কি। আচ্ছা এইখানে গেলাম, ঠিক মোবাইল নাম্বারটুকু দেওয়া হিসেবে দেখতে পারেন, যেমন আপনার ফোন নাম্বার সাথে আর কোনো নাম্বারের হবো মিল নেই, হয়তো বা লাস্টে মিল থাকতে পারে। যেমন লাস্টে মিল থাকতে পারে বলতে, মনে করেন আপনি এখানে ডিজিটাল টু টু দেন, একটা টু লাগান, দেখবেন যে অ্যাভেলেবল, এটা আপনি $12 দিয়ে কিনতে পারতেছেন। জাস্ট এটাই বোঝানো হয়েছে। আর ডোমেন হচ্ছে একটি ওয়েবসাইটের ঠিকানা যার মাধ্যমে ব্যবহারকারী আপনাকে ওয়েবসাইটে খুঁজে পাবে, যেমন উদাহরণ দেখতে পারেন। আচ্ছা এটা এটাও আমাদের একটা ডোমেন নেম, আবার ডোমেন নেমের পরে তো আইপি অ্যাড্রেস ব্যবহার করে আপনি এটা, একটা আইপি অ্যাড্রেস ছিল সংখ্যায় হয়। আর একটি ওয়েবসাইটে বেশ কিছু অংশ থাকে, যেমন HTTP থাকে নর্মালি, যে আমি HTTP থাকে কিন্তু, তারপরে এটা হচ্ছে একটা নাম, একটা এটা পুরোটা একটা ডোমেনের নাম। এখানে HTTP অংশটি হচ্ছে প্রোটোকল, www ডট হচ্ছে হোস্ট নেম। এই যেমন এটা একটা সাইট প্রতিষ্ঠানের নাম এটা, তারপরে সেকেন্ড লেভেল ডোমেন এবং ডট কম অংশটি হচ্ছে ডোমেন এক্সটেনশন, অর্থাৎ একটি সাইটের গঠন প্রোটোকল ওয়েব ডোমেন নেম ডট ডোমেন এক্সটেনশন। মানে প্রথমে যে HTTP থাকে সেটা হচ্ছে প্রোটোকল, আর www ডট সেটা থাকে ওয়েব, আর ডট যেটা থাকে সেটা হলো ডোমেন নেম। যেমন এখানে সিপিএ গ্রিনটা হচ্ছে ডোমেন নেম, আর ডট নেটটা হচ্ছে ডোমেনের এক্সটেনশন। যেমন এক্সটেনশন তো বিভিন্ন রকম হতে পারে, আমি তো আগে ছবিতে দেখালাম, ডট কম হতে পারে, ডট ওয়ার্জ হতে পারে, ডট নেট হতে পারে। আর একটি ওয়েবসাইট তৈরি প্রথমে যে আলোচনা হয় তা হচ্ছে একটা ডোমেন নাম কী হবে। যেমন আপনি একটা মেক মানি রিলেটেড সাইট বানাবেন, মানে মেক মানি নিশ, তাহলে আপনার নাম যদি দেন এখন যে dailyshop.com বা fan.com, মানে এরকম হলে তো হবে না, আপনার মেক মানি রিলেটেড নাম দিতে হবে। ডোমেন কী তার সম্পর্কে আর জানি না। একটি ওয়েবসাইটের সকল ফাইল একটি সার্ভার কম্পিউটারে থাকে, যেমন দেখেন এই সাইটটা কিন্তু জাস্ট খালি সিপিকন ডট নেটে ঢুকলাম আর কিন্তু রান হচ্ছে না, এটার একটা বিশাল যে ফাইল, এটা একটা সার্ভারে রাখা আছে যেটাকে আমরা বলি হোস্টিং, ঠিক আছে। ওখানে এই ফাইলগুলো দেওয়া আছে বলে ওখান থেকে এটা রান করতেছে। হোস্টিংটাকে আমি কী করছি, নেম সার্ভার দিয়ে এই ডোমেনের সাথে অ্যাড করে দিছি, এই কারণে কিন্তু এখানে চলতেছে, তাছাড়া কিন্তু চলতো না। একটা ডোমেনের জন্য আইপি অ্যাড্রেস সেট করা থাকে, ফলে সেই ডোমেন লোড করলে ওয়েবসাইটে লোড হয়, ওই আইপি অ্যাড্রেসটাই ডোমেনে কনভার্ট হয় আর কি। যেমন মেক মানি ক্যাপিটাল, এটা হচ্ছে আমাদের সাইটের ডোমেন, এটা লোড করলে আমাদের ওয়েবসাইট লোড হবে। প্রত্যেকটি ডোমেন প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত হচ্ছে, একটি হচ্ছে ডোমেন নেম আর একটি হচ্ছে ডোমেন সাফিক্স। মেক মানি ক্যাপিটাল ডট কম এই ডোমেনের নেম এবং ডট কম হচ্ছে ডোমেন সাফিক্স। ডোমেন নেমে সর্বনিম্ন 3টা অক্ষর থাকতে পারে আর সর্বোচ্চ 36টি অক্ষর থাকতে পারে।
সুদীর্ঘ ইংরেজি অক্ষর 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আর হাইফেন ডোমেন নিয়ে ভিতরে, মনে করেন যে আপনি ইত্তে বড় একটা, যেমন আমার দেশ তুমি, এই মনে করেন টোটাল 63টা পর্যন্ত নিলাম। আচ্ছা দেখেন, সার্চ দেন, আপনি এই পুরোটা কিনতে পারবেন, পুরো জিনিসটা কিনতে পারবেন $12 দিয়ে, কিন্তু এত বড় আমার সাধারণত দিই না, সব কিছু ছোট দিই। আপনারা দেখবেন বিভিন্ন সাইটে এত বড় নাম কেউ ইউজ করে না। ডোমেনের বিভিন্ন ধরন, ডোমেন কয়েক ধরনের হতে পারে, যেমন TLD টপ লেভেল ডোমেন, যেমন .com আগে বললাম, .com, .org, .net, .info, .pe, .me ইত্যাদি, এগুলো হচ্ছে সর্বোচ্চ লেভেলের ডোমেন। আর GTLD জেনেরিক টপ লেভেল ডোমেন, টপ লেভেল ডোমেনগুলোর মধ্যে যেগুলো কোনো দেশের সাথে সংশ্লিষ্ট না তাদেরকে GTLD বলে, যেমন .com, .org, .net, এগুলো যে কোনো দেশ থেকে যে কেউ ইউজ করতে পারে। আর জেনেরিক টপ লেভেল ডোমেন হচ্ছে .in.pk ইত্যাদি, জেনেরিক টপ লেভেল ডোমেন নয় কিছু সংখ্যক। আর SLD মানে সাব লেভেল ডোমেন, ডোমেন নেমের আগে কিছু থাকলে তাকে সাব লেভেল ডোমেন বলে, যেমন মনে করেন একটা সাইট বানালো কিন্তু ওইটার ইউজার 2-4-5 জন, বা একটা কোম্পানির ওদের হচ্ছে কি দিল সাব হিসাবে, এইভাবে দেওয়া যায়। যেমন এটা এই যে মেক মানি, সিপিএ গ্রিন দিলাম, সিপিএ গ্রিনের আগে মনে করেন একটা নাম দিলাম, দিয়ে মনে করেন ইনকাম .cpa.net, এটা হচ্ছে সাব সাব ডোমেন আর কি। একটা ডোমেনে একাধিক সাব লেভেল ডোমেন থাকতে পারে, তবে মেন যে ডোমেনটা থাকবে তার আগে একটা, যেমন m.blog এরকম টাইপ। আর CCTLD কাউন্টি কোড টপ লেভেল ডোমেন, বিভিন্ন দেশের নিজস্ব সেই ডোমেনগুলো থাকে, তারা হচ্ছে কাউন্টি কোড লেভেল, যেমন BD বাংলাদেশ, PK পাকিস্তান, US আমেরিকা, UK, .in ইন্ডিয়া, যেমন বাংলাদেশে আমরা কি ইউজ করি .edu, .bd, .gov, .bd, এগুলো হচ্ছে CCTLD মানে কান্ট্রি কোড রিলেটেড। আর বিশ্বের প্রথম ডোমেন হচ্ছে symbolo6.com, এটা ম্যাসাচুসেটস কম্পিউটার কোম্পানি রেজিস্টার করেছিল 15 মার্চ 1985 সালে। যাই হোক, এগুলো উইকিপিডিয়া বা গুগল থেকে নেওয়া। টপ লেভেল ডোমেন তো প্রথমে বললাম .com, .net, .org টপ লেভেল বলা হয়। ফ্রি ডোমেন হচ্ছে, এবার আসলাম ফ্রি ডোমেনে, আর আমরা মোটামুটি ফ্রি ডোমেনই সবাই চাই, কারণ ওইটা কিনতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি এখানে যান এই ডোমেনটা কিনলে $8-12, মোটামুটি 960-1000 টাকা খরচ পড়বে। আর একটা টপ লেভেলের ডোমেনের দাম 1 বছরের জন্য 700 থেকে 1000 হতে পারে, যেমন ঠিকই আছে হিসাব। এখানে যদি আপনি যে ইয়েতে যান, একটু কার্ডে করলে এখানে ইয়ারলি পেমেন্ট করা যায় আর কি, তো এরকম কষ্ট পড়ে। আর আমাদের কাছে মানে আমার কাছ থেকেও নিতে পারবেন যদি এরকম কোনো ইয়ে হয়, যদি মানে এখানে কিনার জন্য আপনার হচ্ছে ক্রেডিট কার্ড লাগে অথবা পেপাল থাকতে হয়, আপনি এটা দিয়ে কিনতে পারবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আসলে আমরা ফ্রি ডোমেনটা কিভাবে পাবো, তো ফ্রি ডোমেন পাওয়ার জন্য একটা বেস্ট সাইট হচ্ছে, আমি এর আগেও এর উপর ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে আপনি নম ফ্রি সার্চ দেবেন, এটা খুব ভালো একটা ডোমেন .tk। এখানে যাবেন, যাওয়ার পর এখানে আপনি সার্চ দিবেন যে আপনি কি রিলেটেড ডোমেন চাচ্ছেন, যেমন আপনার নাম যদি হয় রহিম, চেক অ্যাভেলিটি দেন, যদি থাকে নোট অ্যাভেলেবল, এই নামে সবাই নিয়ে নিছে। তারপরে দেন এটা আপনার নাম রিলেটেড যদি হয় আর কি, আপনি মনে করেন একটা ই কমার্স ডোমেন খুঁজতেছেন, যদিও বা কেউ যদি প্রিমিয়াম কোনো সাইট বানায় এরকম খুঁজে না, এমনিতে আমাদের কাজ করার জন্য যদি আমরা খুঁজি, যেমন আমরা যদি মেক মানি নিশ নিয়ে কাজ করি, যেমন মেক মানি ডেলি, সেকেবিলিটিতে দেন, এটাও নেওয়া হয়ে গেছে।
যেগুলো হয়ে গেছে সেগুলো নিতে পারবেন না। মেক মানি বিডি নাম, এটা আপনি নিতে পারবেন যদি, বা এটাও নেওয়া হয়ে গেছে। ইজি আর্ন নাম, ওকে বুঝছি। মেক মানি ফাস্ট টু, এটা দেন। এরকম দেন, যেমন আমি এত যাচ্ছি না, এটা দিয়ে দেখাই। বাবারে, সব কিছু নেওয়া হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমি একটা নাম দিছি, সার্ভে জবস নাম, চেকেবিলিটি দেখেন, এটা ফ্রি বলতেছে। এটা কি নেওয়ার জন্যে, মানে ফ্রিতেই আর কি, গেট নেওয়া যাবেন, সিলেক্ট করবেন, চেক আউট করবেন। চেক আউট করে এই যে আপনার ফরওয়ার্ড দিস ডোমেন, আপনি এখান থেকে কোনো ডোমেনকেও চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে একটু সময়টা বাড়াই দেবেন, যেহেতু আমরা 1 মাস, 3 মাসের জন্য না, 1 বছর, মোটামুটি 12 মাসের জন্য ফ্রি নিতে পারবেন। কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনি একটা মেল দিবেন। তো মেল দেওয়ার জন্যে আমি একটা মেল দিই, সেই মেলটা দিই। মনে করেন এই মেলটা দিব, এটা আমি ভিপিএস দিয়ে ঢুকছি, কারণ আমার ওই পিসি থেকে অনেক নেওয়া ছিল, নিচ্ছিল না আর কি। স্টেট সাইন এভাবে নিবেন আর কি। আচ্ছা যাই হোক, এখান থেকে এখন যে ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে, মাঝে কি হলো বুঝলাম না, ফ্রি নাম থেকে এখানে যাবেন। এখানে আসার পর আপনি এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, জিপ কোড এগুলো দিয়ে দিবেন আর কি। এখান থেকে এই কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন,
বাংলাদেশ সিলেক্ট করে আপনার এই যে রিজন, আপনি কোন ডিস্ট্রিক্টের, এগুলো সব দিয়ে দিবেন। আমি দিলাম না, আমার এগুলো সব দেওয়া আছে আমার অলরেডি। তো এইভাবে দেওয়ার পর আপনি কি করবেন, পাসওয়ার্ড দিবেন। দেখো, আই হ্যাভ রিড দিস, কোম্পানির নেম নিলাম, নাম্বার দিবেন, কমপ্লিট অর্ডার। আচ্ছা, এটা এখন মনে হয় প্রবলেম দেখাচ্ছে, সমস্যা নেই। তো দেখো, এইভাবে আপনার নিতে পারবেন। আচ্ছা, যদিও আমাকে এখন ওটাই দেখালো, আমি আরেকটা লগ ইন করলাম, এখান থেকে আপনি এরকম ডাইরেক্ট পাবেন, মানে তারপর সার্ভিসে যাবেন, সার্ভিসের পর ওই মাই ডোমেনে যাবেন, মাই ডোমেন থেকে চলে যাবেন এই ম্যানেজ ডোমেনে। এখন দেখেন, মনে করেন আমরা এখন কি করব, ফেসবুক, ফেসবুকটাকে আমি এই সাইটের মাধ্যমে চাচ্ছি যে আমি ট্রান্সফার করব। ওকে, দেখেন কি করবেন, জাস্ট ম্যানেজমেন্ট টুলস যাবেন, যে ইউআরএল ফরওয়ার্ডিং, এখানে ক্লিক করে দেখেন আমার একটা দেওয়া আছে, এটা জাস্ট আপনি আপনাদের মতো করে ইয়ে করে দেবেন। এটা হচ্ছে ডোমেন ইউআরএল ফরওয়ার্ডিং, ঠিক আছে, সেট ইউআরএল করেন, সেট ইউআরএল হয়ে গেছে। এখন আপনি যদি আপনার আচ্ছা এখন আমরা আমাদের এই সাইট থেকে দেখেন এক্সেস করব, মাই ডোমেনসে যান, দেখেন এটা একটা কাটেন, এইখানে মানে এটার নাম ছিল মেক মানি ওয়ান ফার্স্ট ডট টিকে, এইখানে যদি কেউ ক্লিক করে তাহলে কোথায় নিয়ে যাচ্ছে, আমার ফেসবুকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখানে আপনি ইউআরএল এবার চেঞ্জ করতে পারবেন, আর যারা হচ্ছে ডিরেক্ট একদম সাইটই বানাবেন, তারা জাস্ট এখান থেকে যখন ডোমেন কিন হোস্টিং কিনবেন, হোস্টিং থেকে নেম সার্ভার পাওয়া যায়, নেম সার্ভার 1 2 এখানে বসায় দেবেন, দিয়ে সেভ দেবেন, অটো এটা আপনার রান হবে, ঠিক আছে। এই গেল ফ্রি নাম থেকে ফ্রি নেওয়া। এছাড়াও আরও কয়েকটা সাইট আছে, যেমন আপনি ব্লগ স্পট থেকেও নিতে পারবেন। হ্যাঁ, ব্লগ ডট কম, এক্সটিজিএম ডট কম, ব্লগ স্পট ডট টিকে তো দেখলাম, ওয়ার্ডপ্রেস ডট কম থেকে, উইবলি, এইটা আমি দিয়ে দেবো এখানে, আপনি পড়েও নিতে পারবেন পরে। সেই যে ওয়েবলি থেকেও কিন্তু আপনি ফ্রি ডোমেন নিতে পারবেন, ঠিক আছে। তারপরে নিতে পারবেন ওয়ার্ডপ্রেস, যেমন আমার একটা বানানো আছে, আমার সাইট একটা বানানো আছে, এটা ফ্রিতে, এটা এটা ডোমেন হোস্টিং সবই ফ্রি। তারপর এখান থেকে আপনি নিতে পারবেন অনলাইন স্টোর ওয়েবসাইট, এখানে ক্রিয়েটিভ অনলাইন স্টোর না ওয়েবসাইট, ওয়েবসাইট এভাবে নিতে পারবেন, এখানে ডোমেন, এই যে ডোমেনে যান, মোটামুটি এখান থেকে চালানো যায়, কাজ চালানো যায়। এখানে সার্চ করবেন আপনার ডোমেন গুলো, যেমন মানে ওয়ান ফার্স্ট, আচ্ছা এখানে আরো পেড বলছে, এগুলো সমস্যা নেই, আপনি এই যে এখান থেকে ঢুকবেন একটা ওয়েবসাইট। যাক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো ফ্রি নামটা হচ্ছে মেন, আর মোটামুটি চেষ্টা করলাম যে আসলে বোঝানোর যে ডোমেনটা কি বা কি রিলেটেড হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।